তার চ্যানেলত ষ্টেক মাৰে অসমৰ যিমান চেনেল আছে সকলোকে সি ষ্টেক মাৰে যি এইটো উচিত তদন্ত হ'ব লাগে এইটো মই মেক্সিমাম 15 লাখ টকা মই হেল্প কৰিছোঁ আজিৰ ভিডিঅ'টোত মই পইচা পাম নমস্কার আপনি চাইছে টাইমস গোয়ালপাড়া আর মই ইসমাইল আর আজির এই ভিডিওটিত মই আপনার একটা বিশেষ খবর দিম যে অসমের জনপ্রিয় ইউটিউবার আনক স্টেক দিয়ে ইউটিউবার মুস্তাফিজুর রহমান নামটো নকলো আপনাদের হয়তো চিনি পাব নাম্বার ওয়ান ইউটিউবার জনপ্রিয় ইউটিউবার দেহরক্ষী থেকে চারিটা এটা সময় থাকিছে গতি সেই ইউটিউবারজনের লগত আপনাদের যদি ভিডিও ওপর নিয়মিত চাইছে মই নিশ্চিত যে আপনি লগত এগারী ব্যক্তিক দেখা পাইছে আর সেই এগারী ব্যক্তি হয়েছে সিকদার ভাই সিকদার ভাই গতি সিকদার ভাই কিন্তু এইকেইদিন আপনাদের দেখা নাপায় মুস্তাফিজুর রহমানের ভিডিওর সহ বা মুস্তাফিজুর রহমানের জড়িত নাই কিয় নাই কিয় এড়িছে সবিকে আমি আপনার এই ভিডিওর জড়িতে জানাবলে গই আছো আর আমার সঙ্গে যেহেতু সিকদার ভাই আছে সিকদার ভাই যেহেতু আপনি মুস্তাফিজুর জনপ্রিয় ইউটিউবারগীর আপনি বহুদিন কাম করেছে কিন্তু শেহতীয়াকৈ আপনি এড়ি দিছে কিয় হয় তারপরে আপনাদের সকলে জানে যে মুস্তাফিজুরের লগত মই 10-11 মাস আছিল তার লগত তেতিয়া তার চ্যানেল এটাও নাছিল হি মোকে মাতি লৈছে যে তোমাক সাকসেস করাই দিম এটু করাই দিম বহুত কিবা কিবি কইছে তেতিয়া তারপর তাক মই হেল্প করছো 10-12 লাখ টাকা 15 লাখ টাকা মই তাক হেল্প করছো হেল্প করার পিছত চ্যানেল গ্রো হল গ্রো হওয়ার পিছত তেতিয়া এই সিকদারক চিনি নাপায় তো মই 8-9 মাস যাওয়ার পিছত দেখা পালো যে হি সরু সরু চ্যানেলবিলাক স্টেক মারি থাকে দেখা পালো অসমত একটা ই হয়েছে একটা হাওয়া উঠিছে যে মুস্তাফিজুরে সরু সরু চ্যানেলবিলাক স্টেক মারি উড়াই দেয় তেতিয়ার মোর ভিতর একটা ই হল যে আচ্ছা এনেকুৱা মানুহ হয় না অসমৰ জনপ্রিয় ইউটিউবার সকলের লগত মিলি থাকিব লাগিব সরু সরু ইউটিউবারক লগত লৈ আগত যাব লাগিব হয় না নাই তেতিয়া মোর ভিতর বহুত একটা ই হল যে তার লগত থাকিলে মোরও মান সন্মান না থাকে সেই কারণে মই কি করলো 10 মাস পিছত মই লাহেকৈ তারপর সাইড হয়ে আহিলো তাক কোৱা নাই মই কিয়ৰ কারণে সাইড হৈছো মোৰ ভিতৰত এটা ই কি যে ইমান কষ্ট কৰি ইউটিউবত কাম কৰি আছে সকলে সৰু সৰু ইউটিউবাৰক লগত লৈ আগবাঢ়ি যাব লাগিব সি কি কৰে তার চ্যানেলত ষ্টেক মাৰে তার চ্যানেলত ষ্টেক মাৰে অসমৰ যিমান চ্যানেল আছে সকলোকে সি ষ্টেক মাৰে তেতিয়াৰ পৰা মই অলপ তাক বেয়া পালো আপুনি যিটো তেওঁৰ লগত কাম কৰিছে এতিয়া আপুনি কিবা কাৰণত তেওঁলোকৰ পৰা আঁতৰি আহিছে সেইটো বেলেগ কথা কিন্তু আপুনি তেওঁৰ লগত কাম কৰিছে কিন্তু এতিয়া আপুনি নিজাভাৱে ইউটিউব চেনেল চলাই আছে গতিকে এজন আপুনি ইউটিউবাৰ হিচাপে বা আপুনি যিটো ইউটিউবৰ লগত জড়িত আছে সেই হিচাপত তেওঁ আজি জেললৈ আছে জেললৈ কেইবাদিন হয়তো 3 মাহ বা 4 দিন থাকিব লাগিব কি এই সন্দৰ্ভত কি হ'ব আপুনি এইটো সময়ত মই আমাৰ অসম পুলিচক ধন্যবাদ দিম এই কাৰণে যে আমি মুস্তাফিজুৰক অসমৰ জনপ্ৰিয় ইউটিউবাৰ বুলি আমি মানিছিলোঁ আমি সকলে সাপোর্ট করছিল তাক আর আমি সকলে ভাল পাইছিল মানে নাই আমি সকলে ভাল পাইছো আর আমি সাপোর্ট করছো তাক তারপিছত দেখা পালো এই 8-9 মাস আগত 3টা ছোৱালীর কেস ওলাল তেতিয়া আমাৰ অসম পুলিচৰ ভূমিকাটো অলপ বেলেগ আছিল এতিয়া আমাৰ অসম পুলিচক চুলুট দিব লাগিব যে এই যিটো ৰাণী কেলেংকাৰী ছোৱালীৰ যিটো কেলেংকাৰী ওলাইছে সেই কেলেংকাৰী এইটো ধৰক 100ৰ ভিতৰত এটা 100% সঁচা হ'ব পাৰে তাৰমানে চাওক ইয়াৰ আগৰ 3টা ছোৱালীৰ কেছ তাৰ লাগি আছে তাৰপিছতো আৰু এটা নেক্সট কেছ লাগিছে তো আমি আমাৰ অসম পুলিচত আৰু আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক আমি চুলুট দিব লাগিব যে এনেকুৱা ভণ্ড মানুহ সমাজত থাকিলে আমাৰ সমাজখন ধ্বংস হ'ব তো এটা উচিত তদন্ত হ'ব লাগে তাৰমানে আপোনাৰ চেনেলৰ যোগেদি মই ৰিকুৱেষ্ট কৰিম আমাৰ অসম চৰকাৰক আৰু আমাৰ আসাম যিটো পুলিচ আছে পুলিচ যিটো ফোর্স আছে DGP মহোদয় তাক মই ৰিকুৱেষ্ট কৰিম যে এইটো উচিত তদন্ত হ'ব লাগে এই কাৰণে তাৰ আৰু বহুত বেলেগ কিবা কিবা থাকিব পাৰে তাৰমানে আপুনি এটা উল্লেখ কৰিছে যে আপুনি তাক টকা দিছিলে কিমান টকা দিছিলে তাকতো মই মেক্সিমাম 15 লাখ টকা মই হেল্প করছো আজির ডেটে মই পয়সা পাম 15 লাখ টাকা আপনি মুস্তাফিজুর রহমানক দিছিলে হ্যাঁ হেল্প করছো মই সেই টাইমত সেই টাকা কিনে আপনি উবটা দিছেন না না উবটা দিয়া নাই তার মানে হেডুই কইছো তার যেটো দেউতা আছে তার যেটো মা আছে তাহাতর মুখত এনেকুৱা রস যে মানুহৰ পৰা কেনেকুৱা টকা লব লাগে কিন্তু মানুহক যে টকা দিব লাগিব সেইটো লেচাৰ তাহাতৰ নাই সেই অভ্যাসটো নাই এনেকুৱা লেতেৰা মানুহ তো মই তাহাতক বহুত বহুত বেয়া পাইছো আৰু এইটো যেটো এই যে ছোৱালীৰ যেটো ই ওলাল এইটোতে আৰু মই বেছিভাগ বেয়া পাইছো এইটো আৰু তাহাতৰ ঘৰৰ মানুহ জড়িত আছে সেইটো আমি আমাৰ হিমন্ত ছাৰক আৰু আমাৰ অসম পুলিচক মই আমি ৰিকুৱেষ্ট জনাম যে তাৰ ঘৰৰ যিটো ই আছে সেইটো তদন্ত হ'ব লাগে সেইটো তাৰ মা অৰিজিনেল 1 নম্বৰ তাৰ মাৰ মাক তদন্ত কৰিব লাগে তাৰ মায়েও এইবিলাক কেছত জড়িত আছে আমি অলপ অলপ গম পাওঁ আৰু নেক্সট জানি আৰু এটাও ঘটনা জানি নহয় মই হুকাই দিছোঁ আমি
অসম পুলিশক সলুট জানাইছো, আমার হিমন্ত মামাক সলুট জানাইছো যে উচিত তদন্ত হব লাগে, উচিত তদন্ত করে যেবিলাক ছোৱালীৰ যেবিলাক বৰবাদ কৰিছে এইবিলাক ন্যায় পাব লাগে, হয় কিনা নাই? এটা উচিত তদন্ত করে ন্যায় পাব লাগে, তেতিয়াহে আমি ভাল পাম। আমি আমি সকলে মামাক বহুত ভাল পাও, হিমন্ত মামাক আমি একদম পুরা রেসপেক্ট করো, সকলে রেসপেক্ট করে, হয় না? সকলে রেসপেক্ট করো। আর আমার অসমৰ ডিজিপি মহোদয়ক আমি একদম সলুট জানাইছো। আপনি যেটা উল্লেখ করেছে আপনার পৰা টকা লৈছে, টকা এতিয়ালৈকে দিয়া নাই আপনার? এতিয়ালৈকে মই 10 মাহত যিমান খৰচা কৰিছো মেক্সিমাম মই এই খৰচাবিলাক মোক তো 1 টকাৰো মোক ই কৰি দিয়া নাই যে ইউটিউবক মোক সাকসেস কৰাই দিব। আপুনি যিটো পইচা দিছিলে, টকা দিছিলে আৰু টকাৰ পৰিমাণ বহু বেছি, হয় হয়, গতিকে তেনেকুৱা কিবা আপোনালোকৰ লগত চুক্তিবদ্ধ আছে নেকি? নাই, চুক্তিবদ্ধ মানে কি, তাৰ এটা কথা সিহঁতে কৈছে যে মই ইউটিউব কৰি আছো আজি 2 বছৰৰ পৰা, মই ইউটিউবত সাকসেস হ'ব পৰা নাই আজিলৈকে, তো সিহঁতে কৈছে তোমাক ইউটিউবত সাকসেস কৰাই দিম আর তুমি টাকাখিনিও রিটার্ন পাবা, তো টাকাখিনি মোরপরা ধার লৈছে। তো আজি 10 মাহ হল, 10-11-12 মাহ হল, মোর টাকা রিটার্ন দেওয়ার কারণে কত কোনো কথাই নকয়। মই আজির ডেটত 2,80,000 টাকা মই ক্যাশ পাম, আজির ডেটত 2,80,000 টাকা ক্যাশ পাম। আর মুস্তাফিজুর ওসরত, হ্যাঁ, আর মই 5 লাখ টাকা পাম। এই যে 10 মাস যে মই আপডাউন করেছো তার ওসর রাতে দিন 24 ঘন্টা তার লগত থাকিছো, মোর 5 লাখ টাকা এক্সট্রা খরচ হয়েছে মোর। যে আসলে আপনি যে টাকাখিনি দিছিল তার মূল উদ্দেশ্য আছিল যে আপনাক তেও ইউটিউবত সাকসেস করাবো, মানে ইউটিউবত আপনার সফলতা সফল হব পারিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি টাকা দেওয়ার পিছর পর আপনি ইউটিউবত তেনকা ধরনের কিবা করে দিছেন? না না, হি মোক 1 টাকারও হেল্প করা নাই, মোক 1 টাকারও হেল্প করা নাই, আর মোক বদনাম করে হনা মোক উলাই দিছে। মই যেতিয়া এটা চ্যানেলর একটা বদনাম মোক দিল, এটা ইমান ডাঙর একটা ইউটিউবার হই, এই যে ভিডিও যেতিয়া আমি এরু তারপর লিঙ্ক বিলাক সারা ওয়ার্ল্ডত যায়, সেই লিঙ্ক বিলাক বলে বেলেগর তাতে শেয়ার করে লোক তার চ্যানেল বিলাক বলে ডিলিট করিব পারে, এটু এনেকুয়া বুর্বক ইউটিউবার মই জীবনত দেখা নাই। আমি ভিডিও রিলে সারা ওয়ার্ল্ডত যাব, আমি সকলে ভিডিও দেখিব পারো, কিন্তু সেইবিলাক ভিডিওক যে বেলেগক লিঙ্ক দিলে যে চ্যানেল উড়াব পারব, এনেকুয়া বুর্বক ইউটিউবার আমি আজিলৈকে দেখা নাই। আর সেটু ইনজাব মোক লগাইছিল যে মই বোলে তার 5 মিলিয়ন চ্যানেলটা উড়াই দেওয়ার কারণে মই বোলে বেলেগক লিঙ্ক পঠাও, কিন্তু সেই 5 মিলিয়ন চ্যানেলত ফার্স্ট দিন আনাতে ময়ে 2 লাখ টাকা ফার্স্ট দিন হেল্প করছিল, ৩ লাখ টাকা লৈছিল। এতিয়া আপুনি কি কব বিচাৰে? এতিয়া মই এটা কথা মই কথা কম যে এই যে যিবিলাক ছোৱালীৰ কেস উচিত তদন্ত হব লাগে, আর তার ঘৰৰ ফেমিলি তার মায়েকো তদন্ত কৰিব লাগে। আমি আমার হিমন্ত মামাক কৈছো আৰু অসমৰ পুলিশ প্রশাসন যেটো আছে ডিজিপি মহোদয় তাক অনুরোধ কৰিছো যে এইবিলাক উচিত তদন্ত হব লাগে। আসলতে আপনি যদি মুস্তাফিজুরের ভিডিওবর যদি নিয়মিত চাইছে মোর বিশ্বাস যে এওক মানে সিকদার ভাইক আপনাদের দেখা পাইছে, কিন্তু সেই সিকদার ভাইর পরাই কিন্তু মুস্তাফিজুরে কিমান টাকা প্রায় 15 লাখ টাকা লওয়া বলে উল্লেখ করেছে, আর তার ভিতর এটাও 1,80,000 টাকা, 2,80,000 টাকা এটাও মুস্তাফিজুর ওষুধ পাব বলে উল্লেখ করেছে। যে নহক আমি যেহেতু জেললে আছে গতিকে তার মাজতে আমি আপনার কলো যে আসলতে মুস্তাফিজুর রহমানের লগত কেবাটাও অভিযোগ আছিল, আর তার পিছতে যেহেতু মুস্তাফিজুর সন্দর্ভত টাইমস গ্লোবাল কিছু খবর আমি আপনার দিয়ে আসলো আর কেদিন ধরে দিয়া এড়িয়ে দিছিল, কিন্তু তারপরে বহুতে মোক কৈছিল যে সিকদার এটা মুস্তাফিজুর অর্থাৎ বাতি মিজি কোম্পানিত কাম নিয়োগ করে তাক দেখা না যায়, সেইভাবে আজির এই ভিডিওটি বনার মূল উদ্দেশ্য। ধন্যবাদ।